নেতাকে জড়িয়ে ধরেছ, কেঁটাকে জড়িয়ে ধরেছ, কোথায় ছফুরার মাকে জড়িয়ে ধরেছ, তহুরার দাদিকে জড়িয়ে ধরেছ, কেন জন্ম দেওয়া বাপকে জড়িয়ে ধরতে গিয়ে লজ্জা লেগেছে, শয়তানের বুকে লাত মেরে তোকে সরিয়ে দিয়েছে, সব প্রভুকে ঠেকালে তুই জাহান্নামে যাবি কি করে, শালা আমি তোর জন্য কত কষ্ট করে জাহান্নাম তৈরি করেছি, চলে আয়। আর এ ছাগল শয়তানের কথা শুনে যাচ্ছ কি মনে থাকবে ইনশাআল্লাহ? যদি আব্বা মা মরে গিয়ে থাকে তো কাল সকালে উঠে ওযু করে ফজরের নামাজ পড়ে সোজা বাপের কবরের কাছে চলে যাবে, কবরটাকে জড়িয়ে ধরে বলবেন, আব্বা বেঁচে থাকতে তোকে চিনতে পারি নাই, আজ বুঝতে পে তোর কবরটা জড়িয়ে ধরেছি। যদি কেউ বলে যে কবর জোর সেরে আমার কাছে পাঠিয়ে তো কপালে পেরে মেরে দেবো, সালামি কোথায় সেরেক আমি তাকে দেখাবো কখন সেরেক হয়, খালি যেখানে সেখানে সেরেক মেরে দিয়ে বসে আস, কথা বুঝেছেন? তবে যাবার সময় একা যাবেন, পাল জুটিয়ে নিয়ে যাবেন না, একা যাবেন নিরিবিলি, বাপের কবরের কাছে যাবেন, আস্তে করে বসবেন, আর বসে করুণ স্বরে আব্বাকে বলবেন, আব্বা জিন্দগিতে তোমার পা দুটো জড়িয়ে ধরতে পারি নাই, আমি অপরাধী, আল্লাহ বলেছিল আমি পারি নাই, তাই আজ তোমার পা দুটো জড়িয়ে ধরছি, বাপের পায়ের কাছে বসে কবরটা জড়িয়ে ধরো, তোমার কবর ছাড়তে দেরি, আরশ থেকে গুনাহ ক্ষমা হতে দেরি করে না, আল্লাহ আগে ক্ষমা করে দেয়, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই কথা আপনাকে শোনাই নাই, এ ধরতে বলে নাই, এ ওর বাবাকে ধরতে বলে গেছে, আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নিয়ামাতাল্লাহ। ওহো, জাতিকে কত ধোকায় রেখেছে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন তৃতীয় পারা সূরা আলে ইমরানের 101-2-3 আয়াত, আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নিয়ামাতাল্লাহ। বিশ্ববাসীকে আল্লাহ পাক শোনাচ্ছেন, সকলে মিলে কোরআনটাকে জড়িয়ে ধরো, যদি জড়িয়ে ধরে পাজা মেরে ধরে ভালোবেসে মোহাব্বতে আঁকড়ে ধরে যদি পৃথিবীর জমিনে শান্তি পেতে চাও, কবরের অন্ধকার গড়ে শান্তি পেতে যাও, আখিরাতের জীবন যদি শান্তিময় বানাতে চাও, আমি আল্লাহ শোনাচ্ছি কোরআনটাকে জড়িয়ে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে ধরো, নিজে কোরআনটাকে প্রথমে ধরো, ছেলেকে মেয়েকে ডেকে এনে কোরআন ধরাও, নাতিকে পোতাকে ডেকে এনে কোরআন ধরাও, পাড়া প্রতিবেশীকে ডেকে এনে কোরআন ধরাও, দেশ বিদেশের মুসলমানকে কোরআন ধরাও, মানব জাতির হাতে কোরআন তুলে দাও, কোরআনের দড়ির বাইরে কাউকে রাখবে না, মেয়ে জামাইকে ডেকে আনো, বিয়াই বিয়ানকে ডেকে আনো, বন্ধু বান্ধবীকে ডেকে আনো, আত্মীয় স্বজনদেরকে ডেকে আনো, যে যেখানে আছে সবাইকে নিয়ে এসে দল বেঁধে কোরআন জড়িয়ে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলে মিলে কোরআনের সঙ্গে থাকো, কোরআন হাতছাড়া যেন করবে না, কোরআন তোমার কাছ থেকে যেন সরে না, তুমি কোরআনকে কোনোদিন ছেড়ে দেবে না, কোরআনকে বুকে নিয়ে বলবে আল্লাহর কালাম, আমি গোলাম আর তুমি কালাম, একই সঙ্গে থাকবো বলে কথা দিলাম, কোরআন শুনিয়ে দিয়েছে হাসুরের যখন ময়দান হবে তুমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, কোরআন চাচ্ছে নাহানু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার জিন্দেগিতে তুমি আমার সাথে থাকবে, কবরের জিন্দেগিতে আমিও তোমার সাথে থাকব, তুমি আমার সঙ্গে থাকবে আমি তোমার সঙ্গে থাকব, যতক্ষণ তোমাকে জান্নাতে পৌঁছে দেব না আমি কোরআন তোমাকে ছেড়ে পালাবো না।
আল্লাহ শোনাচ্ছে কোরআন ধরো, সবাইকে কোরআন ধরাও। এ কোরআনও ধরে না, কোরআন ধরায় না। ও বাবার পাগড়ি ধরেছে আর পাড়া থেকে হ্যাঁ মেটা রোডে 400 সাত ভর্তি করে পুরো লোড করে মাল নিয়ে যাচ্ছে পাগড়ি ধরাতে। আরে মুসলমানের ছেলে কোরআন ধরা পাগড়ি ধরাতে হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ শোনাচ্ছে কোরআন ধরো আর কোরআন ধরাও। এ পাগলে শুনিয়েছে আমাকে ধরো আর সবাইকে ধরাও। এ ব্যবসা ছাড়ো, এ ফাঁদ পাতা ছাড়ো, জাতিকে সত্যটা বলার চেষ্টা করো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, মনে আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। যদি বলেন না আল্লাহুম্মা আমিন, খুব কষ্ট হচ্ছে আল্লাহুম্মা আমিন বলতে, আর ঠান্ডা হয়ে গেলেন যে একবার। আমার বাবাজিরা, আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক যা বলেছিল ওটা আপনাকে আমাকে বিশ্বাস করানো গেল না, বিশ্বাস করানো গেল না, কারণ আমি এখনো মানুষ হতে পারলাম না। মানুষ আলাদা, আল্লাহ বড় আশা করে মানুষ করেছিল আমাকে, আল্লাহ বড় আশা করে আমাকে মানুষ করেছিল। পৃথিবীর কোনো প্রাণী বানিয়ে আল্লাহ গর্ব করে নাই, আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছিলেন, আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছিলেন এবং ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করেছিলেন। ওয়াইজ কাল রব্বু কালিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাবো, আমার প্রতিনিধি পাঠাচ্ছি মানুষকে। এই মানুষ যে এত বড় অন্যায় করবে, আল্লাহ পাক এটা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানুষ যে এত বড় বেয়াদবি করবে, আল্লাহ মাঝে মাঝে তো চিন্তিত অবস্থাতে মানুষ যেমন বলে এরকম বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দা, কি দিই নাই আমি তোকে, তুই আমাকে ভুলে গেলি কি করে। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছেন, আমাকে আপনাকে মানুষ হয়ে দুনিয়া ছেড়ে যেতে বলেছেন, যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন, আর কথা বলে না কি জি, মানুষ হয়ে দুনিয়া ছেড়ে যাবো ইনশাআল্লাহ, হ্যাঁ না বলেন আল্লাহওয়ালা ভাইরা। তাই শেষ অনুরোধ আপনাদের কাছে, আল্লাহ যেটা বলেছেন এটা মেনে নেব ইনশাআল্লাহ, নেব ইনশাআল্লাহ। তো যদি জীবনের গুণাগুলো মাফ করাতে চাই, তাহলে রাস্তা একটা, সেটা হচ্ছে আব্বা মার কাছে যাই। যদি জীবনে নিজেকে মানুষ করে পৃথিবী থেকে যেতে চাই, তো তাহলে চলেন আব্বা মায়ের কাছে যাই। যদি আমি আপনি মানুষ হয়ে বাঁচতে চাই, তো যতদিন বেঁচে আছি মা বাপের সাথে থাকতে চাই, তবে জানবো মানুষ হয়ে বেঁচে আছি, তা না হলে মানুষ নাই। মন থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা আল্লাহ, এটা আল্লাহর কথা বললাম, আবার আল্লাহর নবী কী শোনাচ্ছেন, আল্লাহর নবী শোনালেন ইজা মাতা ইবনে আদম ইনকা তামালাহু ইল্লা মিন সালাসা, ও আদমের বেটা এবার আমি একটা কথা বলি, শোন শোন মন দিয়ে, আদমের বেটা মরে যাবে, আর যখন মরে যাবে সব কায়দা কীর্তি শেষ, এখন মাত্র শুধু তিনটে বাকি থাকবে। এক নম্বর হলো সাদকায় জারিয়া করে যা, কবরে শুয়ে শুয়ে পাবি। দুই নম্বর হলো ভালো ইলম শিখে যা, শিখিয়ে যা, কবরে শুয়ে পাবি। আর তিন নম্বর হলো যাওয়ার সময় একটা ভালো ছেলে রেখে যাবি, কবরে শুয়ে শুয়ে কিছু পাবি। ও বাবাজিরা, আল্লাহ নবী বললেন যাওয়া আগে সাদকায়ে জারিয়া করে যা। আমার আপনার তকদির এত পড়া, নবীর এই কথাটা আমাদের বিশ্বাস হলো, হলো বলো, হলো হলো না, কিন্তু
শয়তানের কথা বিশ্বাস হয়ে গেল, তাই আমি জীবনের সাদকায় জারিয়া করতে পারলাম না, কিন্তু মরার আগে ছেলে মেয়ের জন্য এলআইসি করে গেলাম। ভাবি বসে বসে, আর আমার বোঝানোর টাইম নেই, খালি ইশারা করে দিলাম, এলআইসি করে গেলাম, সাদকায় জারিয়া করে গেলাম না। সাদকায় জারিয়াতে পয়সা লাগতো, এলআইসি করতেও পয়সা লাগে, হ্যাঁ না বলেন? সাদকায় জারিয়া একবার দিলেই হয়, পাঁচবার দিলেই হয়, কিন্তু এলআইসি এখন 20 বছর দিতে হয়। আশ্চর্য, 20 বছর দেবে তবু 1 বছর দিয়ে ফাইনাল টানবে না। এ মুসলমানকে শয়তান কী বোঝান বুঝিয়েছে একবার ভেবে দেখেন, আমি কার দলে আছি, রহমানের না শয়তানের? বন্ধু, পরের কথা ভালো এলেম শিখে যাও। আর মুসলমানের ছেলে গর্ব করে বলে, আমার ছেলে দার্জিলিংয়ে পড়ছে, আমার ছেলে কলকাতায় পড়ছে, আমার ছেলে কি বলে নেপালে পড়ছে, আমার ছেলে চীনে পড়ছে, আমার ছেলে জাপানে পড়ছে, কেন? বড় ডিগ্রি আনবে, মানুষ হবে, হ্যাঁ না না বলে? কত খরচা আর বলবেন না, প্রতি বছরে 2 লাখ টাকা 4 লাখ টাকা ডোনেশন, আর তারপরে খরচা নিয়ে মোটামুটি 8-10 লাখ টাকা খরচা, বছরে 10 লাখ টাকা খরচা করছে ওই বিদ্যে শিখতে। মরে গেলে যে বিদ্যে কবরের কাছে এক অক্ষর চলবে না, অন্ধকার কবরে এক অক্ষর চলবে না। বিখ্যাত ব্যারিস্টার, লন্ডনের ব্যারিস্টার, একমাত্র ছেলে, বাপ জমিদার ছেলে ব্যারিস্টার, শিক্ষার ডিগ্রির শেষ নাই, পৃথিবীর যে প্রান্তে যাবে যে কোনো স্কলারশিপ দেখলে অবাক হবে, একজন মানুষ এত ডিগ্রি অর্জন করে কী করে? এই ভদ্রলোকের বাবা মারা গেছে, সঙ্গে সঙ্গে ফোনে খবর গেল আপনার আব্বা মারা গেছে, বলে জানাজা বলে কাল জোহরের পরে হবে, বলে চিন্তা নেই আমি চলে যাচ্ছি। আমেরিকার ব্যারিস্টার আমেরিকা থেকে ফ্লাইটে করে চলে এসছে কলকাতায়, কলকাতায় নেমে সঙ্গে সঙ্গে স্কর্পিও নিয়ে সোজা বাড়িতে, জানাজার লোক সব দাঁড়িয়ে গেছে, হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে। মোলসাহকে বললেন একটু দাঁড়ান, এসে গেছে কে? বললে মাইয়েতের একমাত্র সন্তান এসে গেছে, দাঁড়ান, শুধু অজু করতে দেরি। বেচারি গাড়ি থেকে নেমেছে, 10 থেকে 15 মিনিট প্রচণ্ড রোডে, রোদে সব মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, তিনি অজু করলেন, গিয়ে জানাজার কাছে গেলেন, ইমাম সাহেবের পাশে গেলেন, বাপের মুখটা খুলে দেখলেন আর দুঃখে কেঁদে গেলেন। সেই কান্নাটা থামানো যাচ্ছিল না, কোনোভাবে চুপ করানো যাচ্ছিল না, সামনের লোকগুলোও কাঁদছিল, ভাই বাপের মায়া কত ব্যাটার, ব্যাটা বাপের জন্য কত কাঁদে। ইমাম সাহেব বুঝাচ্ছে, বোঝে না, অনেকক্ষণ পরে জোর করে চেপে ধরে জানাজা পড়া হলো। জানাজা পড়ার পরে ইমাম সাহেবের কামরায় ভদ্রলোককে শুইয়ে দেওয়া হলো, সব মাটি দেওয়া হয়ে গেল, কাজ ছেড়ে এসে ওনাকে তুলে ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, বড় ভাই এতটা কাঁদার কারণ কি ছিল আপনার বাপের জন্য? বললেন, না, বাপ হারানোর জন্য কাঁদি নাই, বাপকে দেখতে পাই নাই বলে কাঁদি নাই, বাপের জানাজা এসে লোক দেখে কাঁদি নাই, বাপের মন বোঝার জন্য কাঁদি নাই। বলে তবে? বলে কাঁদছিলাম এটা দেখে বাপের মুখের দিকে, বাপ তুমি আমাকে এই ছোট্টবেলা থেকে কোলে কোলে কষ্ট করে মানুষ করলে, মানুষের মতো মানুষ করার জন্য আমার পিছনে প্রতি বছর 20 লাখ টাকা খরচা করলে, পৃথিবীর যে ডিগ্রি আছে সব ডিগ্রি আমাকে অর্জন করালে, পৃথিবীর যত রকমের আসন আছে সব আসনে তুমি আমাকে বসালে, আমাকে লন্ডনের ব্যারিস্টার করালে, বিশ্বের সমস্ত মানুষ আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু দুর্ভাগ্য আব্বা গো আজ তোমার জানাজার নামাজ পড়তে হবে, কোন দোয়া পড়ে এটাই তো শেখালে না। পৃথিবীর সব কেসের ফায়সালা আমার কলমের সামনে দিয়ে পাশ হবে, আজ আমার বাপের জানাজা যাবে আর ইমাম সাহেবকে দোয়া করতে হবে, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে দোয়া করতে জানি না। এখন মনে হচ্ছে আমি সেই মূর্খের মূর্খেই থেকে গেলাম, আমি সেই নিরেট মূর্খই থেকে গেলাম, আজও তুমি আমাকে মানুষ করতে পারলে না, মানুষ হলে তোমাকে আমি জানাজা পড়ে দিতাম, ইমামকে দিয়ে পড়াতাম না। মুসলমানের ছেলে, আজ আমি আপনি ছেলেকে বিরাট কিছু শেখাচ্ছি টাকা খরচা করে,
আজও কোরআন ভালো করে শেখাতে পারলাম না, আজও সোজা করে কোরআন শেখাতে পারলাম না, আমি যে মূর্খই মূর্খই থেকে গেলাম, মানুষ হতে পারলাম না, আর একটা ছেলে রেখে যেতে পারলাম না যে চলে গেলে আমাকে কোলে করে গোসলটা দেবে। ভাবেন বসে বসে, আল্লাহ নবী বললেন শেষের ছেলে রেখে যাও যে তোমার জন্য দুটো হাত তুলে দোয়া চাইবে, তোমার জন্য হাত তুলে দুটো দোয়া চাইবে, আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে আল্লাহ রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও আল্লাহ আজ বুঝতে পেরেছি বাপ হারিয়ে গেছে, বাপের মতো তুমি তো 70 গুণ বেশি ভালোবাসো, তাই বাপ ক্ষমা করেছে তুমি ক্ষমা করে দাও। রাব্বে জুলজালা বলে ফেরেশতা বেটার আমার কাছে আসার সময় আমি বেটার গুণা মাফ করেছি, আর বাপের কবরের কাছে দাঁড়ানোর জন্য বাপেরটাও ক্ষমা করেছি, বলুন আল্লাহুম্মা আমিন। ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, তো আমি আর আপনি যাবার আগে ওরকম ছেলে রেখে যাব ইনশাআল্লাহ, বলেন যাব ইনশাআল্লাহ, জোরে বলেন চেষ্টা করব ইনশাআল্লাহ, আর সেই সাথে বলেন যে আমি আপনি ছোট্ট করে একটা সাদকায় জারিয়া করে যাব, যেটা কবরে শুয়ে শুয়ে কেয়ামত পর্যন্ত পাব, চেষ্টা করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। তো আপনাদের ঈদগার চারিদিক ঘেরার জন্য ব্যবস্থাপনা চলেছে, অনেকটা হয়ে গেছে শুনেছি, আর সামান্য বাকি আছে, যদি পারেন, জোর নেই কারোর উপরে, যদি পারেন একটা করে 1000 টাকা দেবেন, এরকম 10টা বন্ধু হাত তুলতে পারেন যে আমরা 10 জনের 10,000 দেব, প্রথম বন্ধু একজন হাত তোলে, আপনাদের কে লিখবে, আমি লিখবো, খাতা দোকানে আর কলম আয়রন চেষ্টার ভিতরে, কোথায় খাতা আর কোথায় কলম, ও বাবা জিব্রাইল এখানে এখানে, কোথায় খাতা, কই তোমার লোক, কই তা কানের কাছে খালি আমাকে বলছো তোমার লোক, হয় হাত তুলছো লোক, তোর নাম লিখো, আবার ওদিকে যায়, হাত তুলে তো দেখো, আবদুল্লাহ কে, কর লিখল, কর লিখল, কটা হয়েছে, তিনটে, আর আর কেউ আছে, একটা, হয়তো 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 যাও যাও, তিনটে লোক হাত তুলছে, তিনটে খাই মুখ দেয় খালি আমার দিকে, তিনজন হাত তুলছে আমার সামনে, কটা হয়েছে, তার চার তিনটে হলে ছটা হবে, তার হয়ে ভাই পাঁচটা হয়েছে, আর কে আছে, আপনার পাঁচটা যদি আর ওই কোনো একটা হাত তুলছে, তোদের দেখতে পেলো না, তোমাদের এত গোজর পায়, তো যেতে হবে, তোমার চলে যান, আপনি মহিলাদের কাছে তোমার না গেলাম, যেতে আপনাকে ছুড়ে দেবে, ভাই আর কেউ আছেন, পাঁচটা হয়েছে, 10টা বন্ধু বলেছিলাম, পাঁচটা হয়েছে, 6 নম্বরে কেউ আছে, 6 নম্বরে ভাই একটা করে 1000 টাকা আপনাদের ঈদগাহ ঘেরার জন্য,
ঈদগাহটা সুন্দর ঘেরা থাকবে, গরু ছাগল উঠবে না, সময়ে নামাজ পড়তে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভালো লাগবে, জাতির ঐতিহ্য। বলেন একটা হাজার টাকা, এক টাকা সাদকা জারিয়া একটা হাজার টাকা আছে। পাঁচটা হয়েছে, ছ নম্বরে কোনো বন্ধু? কি নাম? হ্যাঁ রুলকুদু, বলেন ভাই সাতটা হয়েছে আর তিনটে বন্ধু চাইছে, তিনজন বুদ্ধিমান, তিনটে ভাগ্যবান আসবে, তিনটে ভাগ্যবান, তিনটে ভাগ্যবান, বুদ্ধিমান আসবে না, শয়তান বুদ্ধি দিচ্ছে আর যাস না, ভাগ্যবান আসবে। বলেন আর তিনটে ভাগ্যবান কি আছে? আল আউয়ালু ফাল আউয়াল, প্রথম তাই সব থেকে ভালো আছে। আর তিনটে বন্ধু ইনশাল্লাহ ভাই বসেন, দোয়া হবে, হয়ে গেছে, দু মিনিট বসেন, দোয়া হবে। আমি খুব বেশি হলে দু থেকে তিন মিনিট কথা বলে দোয়া করবো, বসে উঠবেন না, আখেরি মোনাজাত করে যাবে। আর তিনটে বন্ধু চাইছি, দিলে দেবে, না দিলে না দেবে, যে দেবে তার থাকবে, যে দেবে না তার থাকবে না, আখেরাত নিজে। দাঁড়া বাবা, এই এত মারামারি করি না, মেজাজ কাটিয়ে দাঁড়া, দোয়া করতে আমি শুনবি, তোরা খাটাবার সময় দেরি করবি, তোরা সময় মারামারি করবি, দু মিনিট দাঁড়া, বলছি শেষ হোক, তাও তুমি দাঁড়া, মারামারি করি না। আর তিনটে বন্ধু আছে ভাই, তিনটে বন্ধু, তিনটে ভাগ্যবান আপনাদের জন্য, সামনের মানুষগুলো দোয়া ছেড়ে চলে যাচ্ছিল, দোয়াতে বসেছি, দোয়াতে শরীর ব্যাপারে মা বোনদের কাছে বলছি, যদি কেউ পারেন তো ইনশাল্লাহ দিয়ে পাঠান, যা যা যাবে না, খালি ছোটা মারি দিবি। আচ্ছা আছে দরুদ পড়ুন সকলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন যে দোয়াটা হবে এইটা দোয়ার মতো, ওহ কি আশ্চর্য, এখন যে দোয়াটা হবে দোয়ার মতো, কথা বুঝেন নাই আমার কথা তো বুঝেছেন, এখন যেটা দোয়া হবে এটা দোয়ার মতো, একটা ক্যাকচার, আসল দোয়া হচ্ছে আপনার নিজের, আর সেটা ঘরে গিয়ে, কথা বুঝেছেন, এটা হচ্ছে শেখার জায়গা, এখান থেকে শিখব, আর আসল দোয়া ঘরে গিয়ে বলেন করবো, করবো, করবো ইনশাল্লাহ। এই কোথা থেকে যে এমন সব যন্ত্রপাতি নিয়ে আসিস বাবা, তোরা কেমনকারি আপনারা সব, বিসমিল্লাহির রহমানির রহিম, আল
চোখের মুখের গুণা, দিল দিমাগের গুণা, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় আমাদের নামগুলোকে চাপিয়ে নাও। হে আল্লাহ, দয়া করে মেহরবানি করে তোমার করুণার দরবারেতে আমাদের নামগুলোকে তুলে নাও। হে আল্লাহ, যে পথে চললে তুমি রাজি, যে কথা বললে তুমি রাজি, যে কথায় তুমি খুশি হবে, তোমার নবী খুশি হবে, সে কথা বলার, সে পথে চলার আমাদের ক্ষমতা দাও। হে আল্লাহ, সত্য থেকে ভালো আমরা।